স্টুডেন্টস, দশম শ্রেণী জীবন বিজ্ঞান শ্রেণীকক্ষে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ চলনগমন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। অস্থি অর্থাৎ হাড় বা বোন, এর আবরণকে কি বলে? পেরিওস্টিয়াম। স্তন্যপায়ী প্রাণীর নিম্ন চোয়ালে অবস্থিত অস্থিটির নাম কি? ম্যান্ডিবল। বল ও সকেট সন্ধি কোথায় উপস্থিত আছে আমাদের শরীরে? কাঁধে। স্তন্যপায়ী প্রাণীর অক্সিপিটাল কন্ডাইলের সংখ্যা উল্লেখ করো। দুটি। পাখির ডানার পালককে কি বলে? রেমিজেস। আর এই রেমিজেসের সংখ্যা হচ্ছে 23টি করে। পাখির লেজের পালককে কি বলে? রেক্ট্রিসেস। আর এর সংখ্যা হচ্ছে 12টি। পাখির উড্ডয়ন পদ্ধতিকে কি বলে? ফ্ল্যাপিং। একটি ফ্লেক্সর পেশির উদাহরণ দাও। গ্যাস্ট্রোকনেমিয়াস। গমনে অক্ষম একটি প্রাণীর নাম লেখো। প্রবাল, স্পঞ্জ, সাগর কুসুম প্রভৃতি প্রাণীরা গমনে অক্ষম, এর মধ্যে যে কোনো একটি লিখলেই হবে। অ্যামিবার গমনাঙ্গের নাম কি? ক্ষণপদ বা সিউডোপোডিয়া। মস্তিষ্কের কোন অংশ গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক। কোন পেশি কোনো অঙ্গকে দেহ অক্ষ থেকে দূরে সরে যেতে সহায়তা করে? ডেল্টয়েড পেশি। সচল অস্থিসন্ধিতে যে তরল থাকে তার নাম কি? সাইনোভিয়াল তরল। অচল অস্থিসন্ধির উদাহরণ দাও। করোটির অস্থিসন্ধি। মাছের কোন পাখনা গমনের সময় দিক পরিবর্তনে সহায়তা করে? পুচ্ছ পাখনা। কিসের সাহায্যে দুটি অস্থির প্রান্তভাগ যুক্ত থাকে? লিগামেন্টের সাহায্যে। মানুষের গমনের সময় দেহের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অঙ্গগুলি হল লঘু মস্তিষ্ক, কর্ণের অর্ধবৃত্তাকার নালী ও দুটি হাত। আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবে আর মন দিয়ে পড়াশোনা।